লো লাইট ফটোগ্রাফি বা নাইট ফটোগ্রাফি কীভাবে করবে। যে কোনো ভালো ফটোগ্রাফারের কাছে এটা কিন্তু খুব চ্যালেঞ্জ যে লো লাইটে অল্প আলোতে তারা কীভাবে ভালো ফটোশ্যুট করবে। তাই ভালো ছবি তোলার জন্য অবশ্যই আলো দরকার, আলো ছাড়া কিন্তু আমাদের ভালো ছবি ওঠে না। তাই এক্স্যাক্টলি দু তিনটে ট্রিক্স অ্যান্ড টেকনিক্স আজকে ভিডিওতে বলবো, যেটা তোমরা জানলে তোমাদের লো লাইট ফটোগ্রাফি ইনস্ট্যান্ট অনেক বেশি ইম্প্রুভ বা ডেভেলপড হয়ে যাবে। দেখো, এবার লো লাইট ফটোগ্রাফির জন্য আমাদের মূলত কী দরকার? মূলত দরকার হচ্ছে আমাদের একটা এমন লেন্স, প্রথম কথা যে লেন্সটার এফ স্টপ মানে অ্যাপারচার আমরা 1.8 বা এর নিচেও আমরা যাতে আনতে পারি। তো অবশ্যই লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে 50mm লেন্স ক্যান বি আ গুড অপশন, যেটা আমি এই মুহূর্তে ইউজ করছি। কারণ আমরা ইতিমধ্যে শিখে গেছি আগের ভিডিওসগুলোতে, অ্যাপারচার যত কমবে তত আমাদের লেন্সের যেই মুখটি তত বেশি খুলবে, যত বেশি খুলবে তত আলো বেশি প্রবেশ করবে। তাই আমরা যদি একটা লো লাইট ফটোগ্রাফি করতে চাই, তাই আমাকে কী করতে হবে, লেন্সের মুখটি যত বড় হবে তত বেশি আলো বেশি আসবে। তাই একটা 50mm বা এমন যে লেন্স তুমি ইউজ করছো, দামি লেন্স, যে লেন্সটি 1.8 থেকেও কম অ্যাপারচারের সেট হয়, সেটি কিন্তু লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি কিন্তু এর নিচের যে লেন্সেসগুলো রয়েছে, ধরে নাও যেটা 3.5 অবধি বা নিচে আসে না, সেই লেন্সগুলো কিন্তু লো লাইট ফটোগ্রাফির জন্য খুব একটা উপযোগী নয়। লো লাইট ফটোগ্রাফির জন্য আমরা দুটো জিনিস করতে পারি। বা দেখো, লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে আমাদের কাছে হয় আমরা আর্টিফিশিয়াল লাইট ইউজ করতে পারি, বা আর্টিফিশিয়াল লাইটের জন্য তুমি তোমার লাইট সোর্স তোমার থাকতে হবে। এছাড়া আমরা চাঁদের আলো খুব সামান্য আমরা ব্যবহার করতে পারি। কোনো আগুন জ্বলছে, আগুনের যে রিফ্লেকশন লাইট সেটাকে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু ক্যামেরার মধ্যে আমাদের কাছে দুটো সেটিং আছে, যেই দুটো সেটিং থাকলে আমরা কিন্তু লো লাইটেও ভালো ছবি তুলতে পারি। কীভাবে ভালো ছবি তুলতে পারি, যে দুটো সেটিংস, সেটিং নাম্বার ওয়ান আমাদের ফ্ল্যাশ লাইট। আমরা যখন ফ্ল্যাশ লাইট ইউজ করবো, যে কোনো ফ্ল্যাশ লাইটের ক্ষেত্রে মাথায় রাখবে, উইন ইউ ইউজ দ্য ফ্ল্যাশ লাইট, তখন আমরা সেটা কিন্তু, এই যে দেখো আমাদের এটা খুলে গেল, যে কোনো ফ্ল্যাশ লাইটে আমরা ভালো ছবি তুলতে পারি। কারণ এখান থেকে একটা কৃত্রিম লাইট ফ্ল্যাশ করে ফেলছে যে অবজেক্টের ওপরে। তো ফ্ল্যাশ লাইট যখন মেরে আমি ছবি তুলছি, আমাদের সেখানে কিন্তু তখন সেকেন্ড যে সেটিংটি ওটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কী গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের ISO। দেখো, ISO নর্মালি আমরা কী জানি, ইতিমধ্যে আমরা ISO ক্লাসে শিখে গেছি যে ISO আমরা যত বাড়াবো তত লাইট সেন্সিটিভিটি বেশি হবে এবং ছবির মধ্যে আলো বেশি প্রবেশ করবে, ছবিটার মধ্যে আলো ব্রাইটনেস বেশি থাকবে। কিন্তু তার মানে এই নয় যে আমি অঢেলভাবে ISO বাড়াতে থাকবো বাড়াতে থাকবো বাড়াতে থাকবো। বেশি ISO বাড়ালে আবার কিন্তু নয়েজ বা গ্রেইন, শস্যের দানার মতন ছোটো 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 দানা আসতে থাকবে। তো এখানে তোমাকে মজার বিষয়টা হচ্ছিলো, তোমার ফ্ল্যাশ এবং তো ISOর মধ্যে একটা কী করতে হবে, ব্যালেন্স করতে হবে। মানে শাটার যখন তুমি যখন ফ্ল্যাশ ইউজ করছো, তখন চেষ্টা করবে তুমি তোমার ISOটি কত রাখতে পারো, 800 রাখতে পারো, 1000 রাখতে পারো। তুমি ফটো তুলে তুমি দেখবে যে কোন ISOতে তোমার ছবিটাও ঠিকঠাক আসছে এবং ফ্ল্যাশের সাথে ব্যাপারটা সিনক্রোনাইজড হচ্ছে এবং ছবিতে গ্রেইন বা নয়েজ কম আসছে। ওকে, এবং তুমি যদি দেখো লো লাইটে তুমি লাইটের সোর্সেস পাচ্ছ, টিউবের থেকে আলো পাচ্ছ, কোনো স্ট্রিট লাইট পাচ্ছ, সেখানে কি তোমাকে তখন হচ্ছিল ISOটা একটু কমিয়ে দিতে হবে তখন তোমাকে, বা তুমি সেখানে ফ্ল্যাশ হয়তো ইউজ করছো না। তো এইভাবে তোমাকে সেট করতে হবে তোমার এই ক্যামেরা সেটিংটি। নেক্সট যে সেটিংটি যেটা লো লাইটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছিল আমাদের শাটার স্পিড। শাটার স্পিডেরও আগের ভিডিও রয়েছে, যারা শাটার স্পিডের ভিডিও দেখোনি তো অবশ্যই দেখে নিও। শাটার স্পিডের বেসিক অর্থ হচ্ছিলো ক্যামেরার শাটারটি কতক্ষণের জন্য খোলা থাকছে, পুরো 1 সেকেন্ডের জন্য খোলা থাকছে, না 1 সেকেন্ডের 30 ভাগের 1 ভাগের জন্য খোলা থাকছে, 1 সেকেন্ডের 250 ভাগের 1 ভাগের জন্য খোলা থাকছে। ইটস অল আপ টু, আমি তোমাদের দেখাই তোমাদেরকে, যারা জানো না শাটার স্পিড, ক্যামেরার একদম প্রথমেই থাকে হচ্ছে হলো শাটার স্পিড। ওকে, এই শাটার স্পিড ওপেন করলাম, এই দিকে আমি যত বাড়াচ্ছি দেখতে পাচ্ছি, এই দিকে যত আমি বাড়াচ্ছি তত আমার শাটার স্পিড কমছে, মানে 1 সেকেন্ডের দিকে যাচ্ছে 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 1 সেকেন্ডের দিকে। ওকে, এই আমার শাটার স্পিড হয়ে গেল ব্লব বা 1 সেকেন্ড। এবার এই দিক থেকে আমরা যত শাটার স্পিড আমরা এদিকে আসব, ওই সেকেন্ডটিকে ভাগ করা হচ্ছে, ভাগ করে করে যত সেকেন্ডের কম ভাগ হবে তত কী হবে আমাদের আলোর ডেন্সিটি। দেখো এখানে 4000 করে গেল, 4000 মানে 1 সেকেন্ডকে 4000 ভাগে ভাগ করা হয়েছে,
অল্প সময়ের জন্য শাটারটি খুলছে। তাই আমি যদি এখানে অল্প সময় যদি শাটার খুলি তাহলে কী হবে, আলো কম প্রবেশ করবে, বেসিক কমন সেন্স, আলো কম প্রবেশ করবে, বেশিক্ষণ শাটার খোলা থাকলে আলোটা বেশি প্রবেশ করবে। তাই এখানে আমরা শাটার স্পিডটাও আমরা কী করবো যতটা সম্ভব কম রাখবো, মানে শাটার স্পিড আমি 30 রাখতে পারি, 60 রাখতে পারি, বা বেশি কম রাখলে সমস্যা, হাত শেক হয়ে গেলে ছবি কিন্তু প্রপারলি ফোকাস হবে না বা ব্লার হয়ে যাবে, এটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাই আমরা লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে যদি আমার কাছে কোনো আর্টিফিশিয়াল লাইটের ব্যবস্থা না থাকে, তাই এই এই অস্ত্রগুলো রয়েছে যেগুলোর মারফতে আমরা কী করতে পারি, লড়তে পারি। আমরা আমাদের শাটার স্পিডকে ঠিক রাখতে পারি, আমাদের আইএসওকে ঠিক রাখতে পারি, ফ্ল্যাশকে ইউজ করতে পারি, এবং অবশ্যই আমরা আরেকটা জিনিসকে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছিল হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্সকে কী করে ব্যবহার করতে পারি, এছাড়া হোয়াইট ব্যালেন্সের যে ভিডিওটি রয়েছে আমার ডেডিকেটেড ভিডিও, সেই ভিডিওটি কিন্তু তোমরা একবার দেখে নাও। কালার টেম্পারেচার মেনটেন করে আমরা কিন্তু লো লাইট ফটোগ্রাফিতে একটা এফেক্ট ক্রিয়েট করতে পারি। এই ছিল আজকের ভিডিও ফটোগ্রাফি টিউটোরিয়ালে। ভিডিওটি ভালো লাগলে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না জানাও।